নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা, আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত। তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। যোগীরাজ্যে অখিলেশের প্রচারে মমতা, যৌথ ভার্চুয়াল সভা, সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে মমতা দিদিকে দেখে ভয় পেয়েছে বিজেপি, বললেন অখিলেশ। বাংলার ঢঙ্গে যোগীরাজ্য খেলা হবে স্লোগান, সাংবাদিকদের অনুরোধে বল আনালেন অখিলেশ। বল ছুড়ে বিজেপিকে বার্তা মমতার, অখিলেশের পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন। মেদিনীপুর পুরভোটেও খেলা হবে স্লোগান, কর্মী সমর্থকদের হাতে ফুটবল, বিধায়ক জুন মালিয়ার উপহার। অনুব্রতের গড়ে খেলা শুরু, মনোনয়ন জমা দেওয়ার আগে ডাঙ্গুলি, ডাঙ্গুলি হাতে নিয়েই খেলা হবে স্লোগান। অখিলেশকে জেতাতে হবে তাই উত্তরপ্রদেশে লড়ছে না তৃণমূল, উত্তরপ্রদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হলো, বললেন মমতা। অখিলেশের পাশে বসে যোগীকে তোপ মমতার, হাতরাস উন্নাওয়ের প্রসঙ্গ তুলে তুলোধনা, গঙ্গায় লাশ ভাসিয়েছেন, ক্ষমা চান যোগীকে নিশানা মমতার। উত্তরপ্রদেশ থেকে নাম না করে মোদীকে নিশানা মমতার, ভোটের জন্যই কৃষি বিল প্রত্যাহার, ভোটের পরেই বিল ফিরিয়ে আনবে মোদী সরকার, বিজেপিকে আক্রমণ মমতার। 15 ফেব্রুয়ারি মোদীর গড়ে মমতা, বিজেপিকে তাড়াতে প্রচারে যাবেন তৃণমূল নেত্রী, ঘোষণা মমতার। বরুণ গান্ধীর নিশানায় জেএনইউ এর নবনিযুক্ত উপাচার্য শান্তিশ্রী ধুলিপাড়ি পণ্ডিতের প্রেস রিলিজে একাধিক বানান ভুল, মধ্য মেধা বলে তো বরুণের। হিজাব বিতর্কে প্রতিবাদ বিক্ষোভ জারি কর্ণাটকে, পক্ষে বিপক্ষে স্লোগান, হিজাব ইস্যুতে লোকসভা থেকে ওয়াকআউট কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকে, এমডিএমকে। রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। রাহুলের সঙ্গে সাক্ষাৎ, দলত্যাগে দুই বিজেপি বিধায়কের, দিল্লিতে রাহুলের সঙ্গে সাক্ষাৎ সুদীপ রায় বর্মণ ও আশিস সাহার, পিকচার অভি বাকি হ্যায়, বললেন ত্রিপুরার কংগ্রেস প্রধান। পাশকুড়া স্টেশনে বাজারে বিস্ফোরণ, আহত দুই, লোহার রড কাটার সময় পেট্রোলের ড্রামে ফুলকি, তা থেকেই বিস্ফোরণ, তদন্তে পাশকুড়া থানার পুলিশ। স্বামী স্ত্রী অশান্তিতে গুলি, নিহত প্রতিবেশী তরুণী, ত্রিকোণ প্রেমের জেরেই অশান্তি, প্রাথমিক অনুমান, পুলিশের গল্প করার সময় ধরা পড়তেই গুলি, পলাতক স্বামী, আটক স্ত্রী। পিঠে কোটি টাকার ব্যাগ, হাতে ধরা পিস্তল, হাওড়ায় ভরা রাস্তায় দৌড় চার ডাকাতের। বরাহের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা বরাহ হটানোর দাবিতে পোস্টার, ভোট বয়কটে ডাক পুরুলিয়ার মুন্সেফডাঙ্গার বাসিন্দাদের। খড়গপুর পুরভোটে বিজেপির চমক, বিজেপি বিধায়ক হিরণ প্রার্থী, পুর প্রচার কমিটির আহ্বায়ক অভিনেতা খতেম আলম দিতে কি পদক্ষেপ বিজেপির। বিজেপিতে টিকিট বন্টন নিয়ে অসন্তোষ, গেরুয়া শিবিরে গোষ্ঠী কোন্দল চরমে, বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়ি গাড়ি ভাঙচুর, উত্তপ্ত খড়গপুর। ভূতের মুখে রাম নাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম নিচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত দেশের বর্তমান সংকটের জন্য নেহরুকেই কাজ করায় তুলতেন মোদী, আজ সেই মোদীর মুখে কিনা নেহরু। একে ভূতের মুখে রাম নাম ছাড়া আর কি বা বলা চলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া স্তক, বিজেপি দেশের স্বাধীনতা এবং তার পরবর্তী অধ্যায় নিয়ে নতুন নতুন তত্ত্ব হাজির করে চলেছে। স্বাধীন ভারতে অর্ধ শতাব্দীর বেশি সময় যেহেতু কংগ্রেস রাজত্ব করেছে, তাই সব ক্ষেত্রেই নিজেদের অর্থাৎ মোদীর জমানার ব্যর্থতাকে আড়াল করতে পূর্বসূরির ঘাড়ে দোষ চাপানোই প্রধান কৌশল হয়ে উঠেছে বিজেপির কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা তাদের দলের শীর্ষ নেতৃত্ব সদা সর্বদা জওহরলাল নেহরুকেই নিশানা করতেন, এখনও করেন। কখনো দলীয় মঞ্চে, নয়তো সংঘ পরিবারের পরিসরে তাদের আদর্শ রাষ্ট্রনেতা হিসেবে দামোদর সাভারকরের নাম তারা জপ করতেন। আমাদের আজকের বিষয় এই সব কিছুই ঘুরে ফিরে আসবে, আপনাদের জানিয়ে রাখি। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর আবারও ফিরব আমরা এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। গান্ধীর হত্যাকারী গডসে পুজোর প্রসঙ্গ আপাতত তুলেই রাখলাম, অর্থাৎ একদিকে ভারতের উন্নয়নে, আর্থিক প্রগতিতে স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর ভূমিকা অস্বীকার করা,
অন্যদিকে সাভারকার পুজো, এটাই ছিল বিজেপির কাজ। কিন্তু লোকসভায় বিতর্কের জবাবি ভাষণে মোদীর মুখে নেহেরু, লক্ষণীয় সাভারকার কিন্তু নেই। আসলে অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীদের তোলা প্রশ্নের একটিরও সরাসরি জবাব নেই মোদীর কাছে। উল্টে কংগ্রেসকে নিশানা করতে মুদ্রাস্ফীতি প্রসঙ্গে নেহরুকে শরণ নিতে হলো নরেন্দ্র মোদীকে। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করতে গিয়ে দেশের নানাবিধ জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরলেন। কোভিডকালে কেন্দ্রের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন করেন তারা। দেশের রেকর্ড হারে বেকারের সংখ্যা বৃদ্ধি, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যের মতো জরুরি বিষয় বিজেপি সরকারকে বিঁধেছেন বিরোধী সাংসদরা। সংসদীয় প্রথা মেনে বিরোধীদের তোলা প্রশ্নে সরকারের অবস্থান কি তা নিজের জবাবি ভাষণে পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী। কিন্তু আমরা কি দেখলাম, প্রায় দেড় ঘন্টার ভাষণে বিরোধীদের তোলা বিষয়ের ধার পাশ দিয়েও গেলেন না নরেন্দ্র মোদী। উল্টে তার ডিসকভারি অফ ইন্ডিয়ার গ্রন্থে নেহরু কি বলেছেন, ভারতের রাষ্ট্র ব্যবস্থা থেকে নাগরিকদের কর্তব্য সম্পর্কে নেহরুর বইতে কি লিখেছেন তারও উদ্ধৃতি দিলেন নরেন্দ্র মোদী। করোনাকালে আন্তর্জাতিক ক্ষেত্রেও অর্থনৈতিক বিপর্যয়, মুদ্রাস্ফীতি ঘটেছে, এর থেকে ভারত বিচ্ছিন্ন নয় সে কথা বোঝাতে গিয়েও আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে ভারতের অভ্যন্তরীণ অর্থনির্ভর কি সম্পর্ক সেই বিষয়েও নেহরুকে উদ্ধৃত করেন মোদী। জবাবি ভাষণ ছিল নানা ছলের সমস্ত সংকটের দায় বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া। এই যে আচমকা লকডাউনের কারণে দেশের এক বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক অভূতপূর্ব দুর্দশার শিকার হয়েছিল, তা নিয়ে প্রশ্নের মুখে বারবারই পড়তে হয়েছিল বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওই সময় মৃত পরিবারের সংখ্যা নিয়েও সদুত্তর ছিল না কেন্দ্রের কাছে, আর এইসব নিয়ে সংসদের অধিবেশনেও সরব হয়েছিলেন বিরোধীরা। কিন্তু সেসব প্রশ্ন পাশ কাটিয়ে গিয়ে উল্টে দিল্লি এবং মহারাষ্ট্রের শাসকের উপর পরিযায়ী শ্রমিকদের দুর্দশার দায় চাপিয়ে দিলেন মোদী। আপনারা লক্ষ্য করে দেখুন, দুটি রাজ্যে কিন্তু অবিজেপি সরকার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর পাঞ্জাবে যাতে করোনা বেড়ে যায় সেই উদ্দেশ্যেই নাকি মহারাষ্ট্র এবং দিল্লি পরিযায়ী শ্রমিকদের তাদের রাজ্য থেকে বিতরণের ব্যবস্থা করেছিল। ভাবুন একবার, ওই তিন ভোটমুখী রাজ্যবাসীর কাছে মোদী অধিবেশন কক্ষ থেকে কি বার্তাটা দিলেন। বিরোধীদের মতে মোদী পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই একথা বলেছেন। মনে রাখা ভালো, দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ ভোটমুখী, ওই রাজ্যগুলিরই বাসিন্দা। অতএব সে স্বাধীনতা উত্তর পর্বের ঘটনাই হোক বা হালের করোনাকালের আর্থিক বিপর্যয় বা সরকারি পরিকল্পনার ব্যর্থতাই হোক, তার দায় মোদীর বা তাঁর পূর্বসূরীর নয়। যেন তেন বিরোধীদের ঘাড়ে সেই দোষ চাপিয়ে দিয়ে দলীয় রাজনীতি করাটাই যেন প্রধানমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য। আসলে মানুষের দৈনন্দিন সমস্যা, আর্থিক দুরবস্থা নিয়ে আলোচনা এড়িয়ে গিয়ে ধর্মীয় জাতপাত নিদেন পক্ষে পাকিস্তানের প্রসঙ্গ তুলে উগ্র দেশপ্রেমের বুলি কপচানো গেরুয়া বাহিনীর একমাত্র লক্ষ্য, আর মোদী সেটাই করে থাকেন। এবারে অধিবেশনে তো দেশের মানুষের সবচাইতে বড় সমস্যা টুকরে টুকরে গ্যাং, এমনটাই বোঝালেন মোদী। বিঘ্নিত হতে হয়, বিস্মিত হতে হয় সরকার বিরোধীরা নাকি রাষ্ট্র বিরোধী। মোদী সরকারের বিরোধিতা যেই করবে সেই নাকি দেশের ঐক্য ভাঙতে চায়। গদি মিডিয়া ওই বিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাং বলে অভিহিত করে। দুর্ভাগ্যের হলেও এটাই সত্য, প্রধানমন্ত্রী মোদী কি অবলীলায় সংসদের অধিবেশন কক্ষে দাঁড়িয়েও গদি মিডিয়ার বয়ানেই ভাষণ দিলেন। বললেন বিরোধীদের আচরণে টুকরে টুকরে গ্যাং নাকি উৎসাহিত হবে। আর এই নিয়েই আমরা আজকে শুনব আপনাদের কথা, এই বিষয়েই আমরা আলোচনা করব, এ বিষয়ে শুনব আপনাদের মতামত। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। একটা ছোট্ট বিরতির পর আপনার কথা নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির। এই মুহূর্তে দুজন কলার রয়েছেন, প্রথম জন তাপস রায়। তাপস বাবু নমস্কার, স্বাগত জানাই অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার, দেখুন আজকে প্রধানমন্ত্রীর ভাষণে, জবাবি ভাষণে বাক চাতুর্য ছাড়া আর কিছুই দেখলাম না। অবশ্য বাক চাতুরি সেটাকে চাতুর্য যদি বলা যায় তো চাতুরি বলা চলে, তার কারণ তিনি মূল মুদ্রা যেটা সেটা এড়িয়ে গিয়েছেন, শুধু কংগ্রেসকে লাইমলাইটে আনার একটা অপচেষ্টা করেছেন। তিনি কংগ্রেসকে খেয়াল করিয়ে দিয়েছেন কোন কোন রাজ্যে কত বছর তারা ক্ষমতায় নেই, অথচ মূল প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে, এড়িয়ে গিয়েছেন বলা ভুল। তিনি জানেনই না, পড়াশোনা কম করেন, ভয়ে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান, তিনি শুধু এখন ধর্মীয় আচার আচরণে ব্যস্ত।
এই পাঁচ রাজ্যে যে ভোট আছে, এখানে বিশেষ করে উত্তরপ্রদেশ ওনার পাকিচ্ছ। উত্তরপ্রদেশ কংগ্রেসকে লাইমলাইটে আনার একটা কারণ হচ্ছে, উত্তরপ্রদেশে যদি কংগ্রেস যেভাবে তলানিতে চলে গেছে, 2-5% ভোট রয়েছে, সেই ভোটটা বাড়ানোর তাগিদ আমি অন্তত আমার নিজ বুদ্ধিতে তাই মনে হচ্ছে যে ওই ভোটটা বাড়ানোর তাগিদ অনুভব করেছেন। তার কারণ কি, ওনার শিওরে সমন হিসেবে অখিলেশ যাদব দেখা দিয়েছে। কারণ উত্তরপ্রদেশ যদি বিজেপির হাত ছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু অশনি সংকেত মোদীর। সেই জন্যই তিনি কংগ্রেসকে তোল্লা দিয়ে, কংগ্রেসের মরাগাঙে আবার জোয়ার এনে তিনি সেই চেষ্টাটা করেছেন। তাই জানি না কংগ্রেস ওয়াক আউট করেছে পরে। আমরা মমতা ব্যানার্জি বারবার বলেন, অভিষেক ব্যানার্জি বেশি করে বলছেন যে বিভিন্ন জায়গায় কংগ্রেস এবং বিজেপির আঘাত হয়েছে। আপনি বলুন তো, রাহুল গান্ধী যদি ওই সাংবাদিক সম্মেলনে মনমোহন সিং প্রাইম মিনিস্টার, তার একটা অনুমতি পত্র তিনি প্রকাশ্যে যদি ছিঁড়ে না ফেলতেন, তাহলে কি মোদী আসা সম্ভব হতো? এই রাহুল গান্ধীর বাল্যকিল্লতার জন্যই আজকে মোদীর বার বারান্তর। মোদী হয়তো কিছুটা প্রকারান্তরে ঋণ শোধ করতে চাইছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তাপসবাবু। পরের কলার শিশির মন্ডল, বলুন শিশিরবাবু। নমস্কার। নমস্কার ম্যাডাম। মোদী সব সময় নেহেরু এবং গান্ধী পরিবারকে গালাগাল দিয়ে থাকেন এবং তাদের কোনো কিছুই ভালো দেখেন না। আমি কয়েকটি উল্লেখ করতে চাই। মোদীর এই জওহরলাল নেহেরুর আমলে উনি করেছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি, DRDO, IIT, IIM, এইমস, বাট এবং ইসরো এবং বহু স্টিল প্ল্যান্ট। ইন্দিরার সম্বন্ধে আমরা ব্যাংক, LIC, কোল্ডফিল্ড জাতীয়করণ হয়েছিল এবং রাজন্য ভাতা বিলোপের মতো কাজ হয়েছিল এবং বাংলাদেশ যুদ্ধে উনি জিতিয়ে ইন্ডিয়াকে অনেক শিখরে তুলেছিলেন। কিন্তু মোদী 14 সাল থেকে কি করেছেন? দরিদ্র না খেতে পাওয়া ভারতকে দরিদ্র না খেতে পাওয়া ভারতে পরিণত করেছেন। আমাদের স্থান 101-116 মধ্যে, বেকারত্ব 45 বছরের সর্বোচ্চ, হাঙ্গার ইন্ডেক্সে আমরা 114 মধ্যে 101, ইনইকুয়ালিটি ইন্ডেক্সে 129-157 মধ্যে, হ্যাপিনেস ইন্ডেক্সে 144-156। আর কয়েকটি কথা আমি বলতে চাই। মোদি বজরং দল করেন, বজরং ভগবান বজরঙ্গী ওনাকে দুটি অভিশাপ দিয়েছেন, এক তোকে মূর্খ করে পাঠালাম, দুই মিথ্যা ছাড়া তুই কোনো কিছুই বলতে পারবি না। এই কারণে উনি যে স্টেশনে চা বিক্রি করেছিলেন সেই স্টেশনই ছিল না, পুকুরের মধ্যে উনি মগরমাছ ধরলেন, বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের জেলে কাটালেন। আমি ন্যাশনাল ক্যাডার ছিলাম, অথচ উনি কলেজে এবং স্কুলে কোনোদিনও পড়েননি, কি করে NCC করেছিলেন বুঝতে পারলাম না। উনি হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ কমিক চরিত্র। পার্লামেন্টে ওনাকে দেখলাম আমি যে কেশব মুখার্জি, জনি ওকার এবং মুখরিকাও হারাতে পারতেন এমন ভাবে অভিনয় করে গেলেন। প্রধানমন্ত্রীকে এই জোকার চরিত্রে অভিনয় করতে দেখে সত্যি লজ্জা পেলাম। ভারতবর্ষের বাইরের মানুষরা কি ভাবছে সেটা ভেবেই লজ্জিত হচ্ছি। ধন্যবাদ। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে শিশিরবাবু। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরব এই সংক্রান্ত আলোচনায়। শুনবো আপনাদের মতামত, আপনাদের কথা, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম আপনার কথা নিয়ে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন ডি মুখোপাধ্যায়। আপনাকে নমস্কার, স্বাগত জানাই, বলুন। গুড ইভিনিং, আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। বলুন। দেখুন, বিষয়টা হচ্ছে আমি যদি একটু অন্যভাবে দেখি, খেলাতে আপনি দেখবেন এক একটা কোচ এক একটা স্ট্র্যাটেজি নেয়। এখন একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমি গোল করতে না পারি বা জিততে না পারি, অন্য লোকের গোল করাটাকে কিন্তু আমি আটকে দেবো। এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি। আমি গোল করতে পারছি না, জিততে পারবো আটকে, কিন্তু এমনও আটকে দেবো যাতে আমি গোল না খাই, না হারি, তাতে আমাকে লোকের গালাগালিটা খাবো না। এই যে নেহেরুর কথাটা নিয়ে প্রশংসা করছেন, এটার মধ্যে কিন্তু অনেক জিলিপির প্যাঁচ রয়েছে। এই আপনার নরেন্দ্র মোদী, দেখুন নরেন্দ্র, এই আমাদের নেহেরু, পণ্ডিত নেহেরু বললে উত্তরপ্রদেশের লোক, এখন উত্তরপ্রদেশের ভোটটা সামনে। এখন উনি দেখছেন ওনার একটাই জয়ের রাস্তার একটাই উপায় হলো কংগ্রেসের ভাগ ভোট ব্যাংকটাকে ভাগ করে দেওয়া। এখন আপনি দেখবেন যদি আমি কারো খুব প্রশংসা করি, সেখান থেকেও কিন্তু কিছু পাওয়া যায়। সে আমার অপোজিশন হতে পারে, সে আমার শত্রু হতে পারে, কিন্তু সেখানেও সেখান থেকেও কিন্তু কিছু পাওনা গন্ডা এসে যায়। এবার এইখানে মোদী স্ট্র্যাটেজিটা নিয়েছেন
যেখানে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরপ্রদেশে কংগ্রেসটা নড়বড়ে, ঠিক মতো এগোতে পারছে না, রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী ঠিক মতো লিড করতে পারছেন না। উনি কিন্তু নেহরুকে প্রশংসা করে কংগ্রেসের একটা অংশ ভোটটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, আর নিজেদের ভোট ব্যাংকটা আছে সেইটাকে জুড়লেন, আর কিছু উড়ো ভোট এলো, এইটা দিয়ে কিন্তু উনি জিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই জন্যই কিন্তু নেহরুর প্রশংসাটা করেছেন, কারণ নেহরু উত্তরপ্রদেশের লোক, কংগ্রেসের তো আরো লোক ছিল, আরো কাদের প্রশংসা করলেন না কেন? আর কংগ্রেস আমলে মানে আপনি বলতে চাইছেন ব্যাপারটা খুব স্ট্র্যাটেজিক্যালি ভেবেছেন? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন আপনার আমার যা টাকা আছে আমার পকেটে খুব ভালো, এবার আমি যদি আপনার থেকে কিছুটা চুরি করতে পারি তাতেও তো হলো, আর আশপাশ থেকে যদি ভিক্ষে করে নিতে পারি তাতেই তো আমার হিল্লে হয়ে গেল, এই স্ট্র্যাটেজিটা কিন্তু নিয়েছে। সফল হবেন কি হবেন না সেটা তো পরের কথা, সে তো খেলার মাঠে দেখা যাবে। হ্যাঁ কিন্তু উনি স্ট্র্যাটেজিটা ভালো নিয়েছেন, যেখানে দিয়ে কিন্তু নেহরুকে সামনে রেখে কিন্তু যেটুকু যদি কিছু উনি হিল্লে করতে পারে ওনার স্ট্র্যাটেজিতে কোন, উনি কিন্তু গুজরাটে বল্লভভাই প্যাটেলের জন্য স্ট্যাচু অফ লিবার্টি বানিয়েছেন, সেখানে কংগ্রেস থেকেই উনি কিছু যদি টানতে পারে, ওনার অন্য ঘরে ঢিল মেরে মৌচাক থেকে ঢিল মেরে যদি কিছু মধু পাওয়া যায় খারাপ বুদ্ধি নয় কিন্তু আমি মনে করি, দেখা যাক এবার ফল বেরোলেই বুঝতে পারবো কি হয় না। ধন্যবাদ 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 আপনাকে। পরের কলার সনদ দাস, সনদবাবু নমস্কার, স্বাগত জানাই, বলুন। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, বলুন। বলছি যে আমরা জানি যে নেহরু আর সামনেই উত্তরপ্রদেশের ইলেকশন, এক্ষেত্রে একদম পরিকল্পনা মাফিক কথা বলেছেন নরেন্দ্র মোদী, উনি চেয়েছেন যে নিজের যদি কিছু ভোট হয়তো বিরোধীরা কেটে নেবে, এক্ষেত্রে যদি কংগ্রেসের কিছু কিছু ভোট মানুষকে নেহরুর নাম নেহরুর নামে সুনাম করে যদি প্রচার করে যদি কিছু ভোট কেটে নেওয়া যায়, তার সঙ্গে নিজের হারিয়ে যাওয়া কিছু ভোট কেটে গেলেও যা থাকবে তার সাথে মিলে ঝুলে মোটামুটি একটা ভালো জায়গা যাতে আসা যায়, সেগুলো যাতে ধরে রাখা যায়, এর সম্পূর্ণ পরিকল্পনা করেই তো কাজ করছেন। তো যাই হোক, নরেন্দ্র মোদী এটা কিন্তু একদম দুরন্ত পলিটিক্স খেলেছেন। কিছুদিন আগে পর্যন্ত যে নেহরুকে তিনি সব বিষয়ে তিনি কাঠগড়ায় দাঁড় করাতেন এবং বলতেন যে বর্তমানে যে এই অবস্থা যে পরিস্থিতি তার জন্য সব সময় তিনি নেহরুকে যেখানে দোষীর কাঠগড়ায় দাঁড় করাতেন, সেই নেহরুকেই আবারও তিনি ভোট বৈতরণী পার হওয়ার জন্য ব্যবহার করার চেষ্টা করছেন, কি মনে হয়? এটাই আপনি বলেছেন একদম ঠিক কথা, কিছুদিন আগে মোটামুটি করেন না নেহরু পরিবারের লোকেদেরও একদম পছন্দ করেন না, তার মধ্যে ছিল যে বালখিল্যতা, রাজনীতির মধ্যে এত বালখিল্যতা দেখানো ঠিক নয়, কল্পনা মাফিক কোন রকম মানে বিভিন্ন রকম প্যাচের মারফত চলতে হয়, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, উনি ওই জায়গাটায় ভুল করেছিলেন এবং ঠিক সুযোগ মতো ঠিক ইলেকশনের মুখে এসে নিজের ভোট ঠিক সময়ে ঠিক উনি আমাদের সময় হয়ে গেছে আরো একটা বিরতিতে যাওয়ার, বিরতির পর আবারও ফিরবো এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমি পারমিতা আবারও আপনাদের সামনে হাজির আপনার কথা নিয়ে, একটা ছোট্ট বিরতির পর আপনাদের সঙ্গে ফিরে এলাম। আমার সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত বাবু নমস্কার, বলুন আজকের বিষয় নিয়ে আপনার মতামত। নমস্কার, ব্যাপারটা হলো নানান প্রদেশ থেকে প্রধানমন্ত্রী হয়েছে এর আগে, এবার দেখা যাচ্ছে যে গুজরাট প্রদেশ থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে যিনি মানে মিথ্যে কথা বলা, ছল চাতুরি করা সিদ্ধহস্ত। এবার গুজরাটের কথা বলতে গেলে বলতে হয় গুজরাট থেকে মানে আমার আমাদের জাতীয় ক্ষেত্রে কোনো দিকে কোনো অবদান নেই, গুজরাটিদের না আছে সেনাবাহিনীতে সেরকম যোগদান, না আছে খেলাধুলোয়, সে ফুটবল বলুন ক্রিকেট বলুন হকি বলুন যে কোনো, না আছে ভারতীয় কোনো সংস্কৃতির সাথে রিলেটেড, অথচ আছে কি সেখানে 28 জন ব্যাংক জালিয়াত আছে এবং ড্রাগের কারবার সব থেকে বেশি হয় সেটা ধরা পড়েছে রিসেন্টলি। প্রধানমন্ত্রী কি প্রমাণ করতে চাইছে যে গুজরাট সম্বন্ধে লোকের কি একটা বাজে ধারণাই হবে
এটাকে উনি কি ঠিক করতে, ওনার যে সুযোগটা ছিল একজন গুজরাটি হিসেবে, সেটা কেন উনি কাজে না লাগিয়ে এই ধরনের কাজ করে আরো বদনাম করছেন? সেই প্রদেশের সম্বন্ধে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের লোকেদের কি ধারণা হবে? ধন্যবাদ। একদমই সুব্রত বাবু ধন্যবাদ আপনাকে। পরের কলার সুরজিৎ ভট্টাচার্য। সুরজিৎ বাবু বলুন। নমস্কার। নমস্কার সম্মানীয়া ম্যাম, আমি এই মুহূর্তে দুর্গাপুর থেকে সুরজিৎ ভট্টাচার্য কথা বলছিলাম। প্রথমেই বক্তব্যের আগে বড় দিদিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের যে সাবজেক্ট আছে, যে আমাদের সম্মানীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখে নেহরুর প্রশংসা, সেটাতে আমরা কেন অনেকেই ভারতবর্ষের কেউ অতটা মানে বিচলিত নই, তার কারণ হচ্ছে ভোট বড় বালাই। আজকে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে আলোচনা করতে করতে, যে আলেকজান্ডার আর সেলুকাসের সেই ভারত ভ্রমণের কথাটা মনে পড়ে যাচ্ছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! আজকে এই নেহরু গান্ধী পরিবারের কত উৎসাহ শুনেছিলাম এই কোটানকোট নরেন্দ্রমুখী মোদী এবং বিজেপির মুখে, কিন্তু আজকে পাঁচ রাজ্যে ভোট, আজকে সংসদে তিনি জ্বলন্ত উদাহরণগুলো আলোচনা করবেন কেন? তার তো আলোচনা করার কোনো মুখ নেই। আলোচনা করার কাদের দম আছে যারা আলোচনার মতো আলোচনা করতে পারে? তার কোনো মুখ নেই। তিনি বিরোধীদের কোনো কথার উত্তর দিতে পারবেন না বলে কোটানকোট তিনি কথাগুলো মানে পিছিয়ে গেছেন। আর সত্যি কথা বলতে কি, যে নেহরু কি করেছে না করেছে, গান্ধী পরিবার কি করেছে না করেছে, সেটা নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা শুনতে চাই না। আমরা জানি আজকে হয়তো যারা কংগ্রেসকে গালাগাল করছেন কোটানকোট মানে যারা বিরোধীরা, যারা আজকে ভাবছেন যে তাবড় তাবড় মানে রাজ্যে যারা একটু বেশি ক্ষমতায় আছেন, তারা ভাবছেন যে কংগ্রেসকে ছেড়ে আমরা মানে উত্তরপ্রদেশে গিয়ে আমরা আবার অখিলেশ যাদবকে সমর্থন করে বিজেপিকে হাঁটিয়ে দেবো। বিজেপিকে হাঁটানো একমাত্র পারবে কংগ্রেসই পারবে। আর সত্যি কথা বলতে আমরা সবসময় ভালো করে জানি যে পাঁচ রাজ্যে ভোট আছে, জানি পাঁচ রাজ্যের ভোটে নট এ ম্যাটার অফ জোক। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ যার ভারতের ইতিহাসে লেখাই আছে, উত্তরপ্রদেশ যার দিল্লি তার, কিন্তু কোটানকোট আজকে আমার কথাটা লিখে রাখুন কলকাতা টিভিতে, যে উত্তরপ্রদেশে বিজেপি যদি ক্ষমতায় আসেও 2024 সালে ভারতবর্ষের ইতিহাসের পতন হবে, 2024 সালে বিজেপির পতন হবে, কেউ রুখতে পারবে না। উত্তরপ্রদেশে হয়তো অখিলেশ যাদব মায়াবতী বুঝতে পারা গেছে। সুরজিৎ বাবু ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আলোচনা করছি, সেই বিষয় সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অতি অবশ্যই জানান, আমাদের টেলিফোন করুন। এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন শিবাজি বন্দ্যোপাধ্যায়। বলুন শিবাজি বাবু। নমস্কার। নমস্কার। এই বোধ হয় প্রথম পার্লামেন্টে উনি নেহরুর নাম করলেন, খুব পুণ্য অর্জন করে ফেললেন, কিন্তু কারণ নেহরুর মুখের যোগ্যিত উনি নন। 100টা মোদি জোগাড় করলেও একটা ডিসকভারি অফ ইন্ডিয়া লিখতে পারবেন না। নেহরু রবীন্দ্রনাথ গান্ধীজির মতো লোকের সঙ্গ করেছেন, মেয়ে ইন্দিরাকে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন যে প্রাথমিক সুশিক্ষাটা হোক, আর ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ঘর পর্যন্ত পৌঁছেছেন। হ্যাঁ, এই এই নেহরুর সঙ্গে এটা তুলনা করছে আর লোকটার মিথ্যে মানে মিথ্যের ইয়ে একেবারে ঝুড়ি দিয়ে বসে আছে। অলিম্পিকে সোনা পেয়েছে যেন উনিই পেয়েছেন, অথচ গত বছরে 125 কোটি টাকা খেলার খাত থেকে কেটে নিয়েছেন। এই যে খেলাধুলো হচ্ছে সব দলগত আর ব্যক্তিগত প্রচেষ্টা মোদি করছেন। হ্যাঁ, এই লোকটা তো মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই লোকটা কি করে আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারল। হ্যাঁ, কোনো পড়াশোনা নেই, কিচ্ছু নেই, ইয়ে নেই, মানে আমার ভাষা নেই এই বলবার যে আমি আমার দীর্ঘ অনেক বয়স হয়েছে, আমি দীর্ঘদিন এটা দেখছি যে এইরকম একটা প্রধানমন্ত্রী আমাদের দেশে যেন এখনো হয়নি আর যেন না হয় কখনো। এই নমস্কার। একদমই একদমই ধন্যবাদ আপনাকে শিবাজি বাবু টেলিফোন করার জন্য। সময় হয়েছে আর একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরব এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। নারায়ণ চন্দ্র কাড়ার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বলুন নারায়ণ বাবু। নমস্কার।
সাধারণ মানুষের কথা চিন্তা করে না, ও শুধু মোদি আম্বানি এই যে বড় লোকের বাজেট করেছে, গ্যাস থেকে আরম্ভ করে পেট্রোল, এখন দেখুন পাঁচটা রাজ্যের নির্বাচন, এখন কিন্তু পেট্রোলের দাম বাড়ছে না। হ্যাঁ, যখনই নির্বাচন শেষ হয়ে যাবে তখন আবার পেট্রোলের দাম বাড়বে, আবার যখনই নির্বাচন ঘোষণা হলো কেরোসিনের 6 টাকা পার লিটারে বাড়িয়ে দিল। যে কোন দেশে আমরা বাস করছি সেটি তো বুঝে উঠতে পারছি না। তারপরে আমাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত সিনিয়র সিটিজেনদের আবেদন করছি, আপনারা ভোট দেবেন খুব বুঝে শুনে। ব্যাংক দেখুন সুদের পয়সা তো সিনিয়র সিটিজেন দেখায়, কিন্তু সেই ব্যাংকে ঋণ কোথায় নিয়েছে? 2014 সালে যখন লাইন পাইপ ফাইভ ফাইভ সুদ পাচ্ছিলাম 1 লাখে মোটামুটি 800 টাকা, সেখানে এখন মানে 400 টাকায় নেবে এসেছে, কিভাবে আছে ঋণ? একদমই আপনারা আপনাদের মতন যারা প্রবীণ নাগরিক আপনারাও তো নিশ্চয়ই ভোটাধিকার প্রত্যেকের আছে এবং অত্যন্ত বুঝে শুনে সেই ভোটাধিকার প্রত্যেকেরই প্রয়োগ করা উচিত। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। পরের কলার রূপলাল হন্ডা, বলুন। নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। মোদিজি তো আপনার নেহরুর প্রশংসা করলেন, কোথায়? উনি তো কংগ্রেসে কটাক্ষ করলেন, হ্যাঁ কটাক্ষ করলেন, কটাক্ষ করেছেন। আজকে তিনি মোদিকে মানে মোদি যেটা করেছেন তিনি নেহরুকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ করেছেন। হ্যাঁ, কংগ্রেসকে আক্রমণ করেছেন, ওরা তো নেহরু তো প্রশংসা করেনি। এবং আপনি টেলিভিশন সেটে ভলিউমটা একদম মিউট করুন, জিরো করুন, টেলিভিশন সেটে ভলিউমটা একেবারে কমিয়ে দিন, দিয়ে টেলিফোনে কথা বলুন, বলুন। হ্যাঁ বলছি, উনি তো ওনার নেহরু প্রশংসা তো করেননি, এবং যেগুলো বললেন নেহরু সম্পর্কে সেগুলো মিথ্যা তো নয়। আমি নেহরু না থাকলে তো অনেক কিছুই হতো না, আমাদের বাংলাটাও ভাগ হয়ে পাকিস্তান একটা অংশ যেত না, এটা তো আপনার পৃথিবীর লোক জানে। এই 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 যে বাঙালিরা সব থেকে বেশি বুদ্ধিমান যায়, অথচ এই বাঙালিরাই আপনার বাংলা ভাগটাকে এখনো বুক বুঝে মেনে নিয়েছে। সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে কটাক্ষ করার জন্য নেহরুর উদ্ধৃতি ব্যবহার করেছেন, নেহরুকে কোট করেছেন তিনি। তার মানে কি নেহরুকে প্রশংসা করছেন? না, প্রশংসার কথা কোথাও বলা হচ্ছে না। তো আমরা এটাই বলতে চাইছি যে ভোট বৈতরণী পার হওয়ার জন্য তিনি এবার নেহরুকে ব্যবহার করা শুরু করেছেন। তার মানে এটা নয় যে তিনি প্রশংসা করছেন, একবারেও প্রশংসার শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি। ওটা যখন ওদের বিপক্ষ রাজনৈতিক দল এবং তাকে তাকে আপনার ইয়ে করা কনসেস করে এগিয়ে যাওয়ার জন্য তো তিনি তাদের সমালোচনা করতেই পারেন। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলুন। হ্যাঁ, বিপক্ষ দল মানে তো গণতন্ত্রে আপনার তো দুটো দল থাকে, একটা দল একটা দলকে কম্পিটিশন হয় বা জেতার একটা ইয়ে থাকে, সেক্ষেত্রে তো বিরোধী দলের মানে বিরোধী দলের সমালোচনা করার অধিকার তো ওনার আছে, নাই কি? এবং বিরোধী দল ভুল ত্রুটিগুলো ইতিহাস, যেহেতু কংগ্রেস একটা শতাব্দী প্রাচীন দল এবং তাদের যে শতাব্দী ব্যাপী যে কাজকর্মগুলো হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তীকাল থেকে, মানে তার আগে কংগ্রেসটা আপনার সত্যি করেই ভালো ছিল, কিন্তু আপনার নেহরুর আমার থেকে কংগ্রেসটার অবস্থা কি? এবং আজকে যে বাংলাটা ভাগ হলো তার জন্য তো কংগ্রেসই দায়ী, এটা তো আপনার রূপলাল বাবু। উনি একেবারে নেহরু গান্ধী পরিবারকে অস্বীকার করেন, উনি কোথাও গিয়ে দাঁড়িয়ে এটা বলেছেন বা সব সময় বলে থাকেন যে এই পরিবার এদের ভারতের যা কিছু ক্ষতি হয়েছে, যা কিছু আজকে এই যে দুরবস্থা তার জন্য কিন্তু নেহরু গান্ধী পরিবার দায়ী, কিন্তু আজকে সংসদে দাঁড়িয়ে তাকে কংগ্রেসকে সমালোচনা করতে গিয়ে সেই নেহরুকেই ব্যবহার করতে হচ্ছে, এই বিষয়টাই আমরা ধরতে চাইছি আমাদের আজকের আলোচনা। যাই হোক, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের আলোচনা। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের হাতে সময় আর একদম নেই। সুকুমার পান্ডা এই মুহূর্তে টেলিফোন লাইনে, বলুন সুকুমার বাবু। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি আপনার কথা, বলুন। হ্যাঁ, কথা ঘটনা হচ্ছে সাবার কাকায় বাদ দিয়ে মোদির মুখে নেহরুর নাম, ভোট বড় বালাই। একটা জিনিস জানতে হবে, সবচেয়ে বড় জিনিস, দীর্ঘদিন কংগ্রেসকে
বলেছেন, অচ্যুত অনেক কিছু বলেছেন, এদের জন্য দেশ পিছিয়ে গেছে। আজকে বড় জিনিসটা ভাবতে হবে, সাবার কাছে বাদ দিয়ে জওয়াহরলাল নেহরু কেন না মানছে? উত্তরপ্রদেশ ভোট করে বলা উত্তরপ্রদেশ যার কেন্দ্র তার, আগে মোদি বলুন বেটি বাঁচাও বেটি পড়াও, সেই জায়গা থেকে উনি কি করেছেন? যাওয়ার থেকে বিজ্ঞাপনে খরচটা তার চৌগুণ বেশি। আজকে জিনিসটা ভাবতে হবে, কেন বলছেন আজকে এই কথাটা? যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন ওখানে ভোটের প্রচারে। একদমই একদমই, অনেক ধন্যবাদ সুকুমার বাবু। সুকুমার পান্ডা এতক্ষণ আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কারণ হাতে আর একদম সময় নেই। এরপর দেখুন কলকাতা টিভিতে পুরসভা নিয়ে বিশেষ অনুষ্ঠান পুরো আয়না। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।